প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আশফাকুল ইসলাম টিটু সাহেব আজকে বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমা করেছেন। মোকদ্দমার ধারা হচ্ছে 506(2) এবং 120(b) দণ্ডবিধি। আমরা আশা করছি এই মোকদ্দমাটি বিজ্ঞ আদালত এফআইআর আদেশ দিয়েছে, আমরা আশা করছি ন্যায় বিচার পাবে। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইউনুস খান মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত দ্রুত বিচারিক আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। জানেন যে রাজশাহীর পটিয়ায় শিবপুর হাই স্কুলের মাঠে বিএনপির জনসভায় বিএনপির রাজশাহী মহানগরের আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য আপনার জনসভার মধ্যে জননেত্রী শেখ হাসিনাকে গোরস্থানে পাঠানোর জন্যে বা কবরস্থানে পাঠানোর জন্যে হুমকি দিয়েছেন। এটা আপনার আমার জননেত্রী শেখ হাসিনা আপনার উপরে আমি মনে করি যে এক ধরনের আপনার হত্যা করার পায় তারা এবং আপনার পরিকল্পনা। তো আজকে আপনার যে ঘটনা ঘটিয়েছে আমি মনে করি সেখানে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ সেই মঞ্চে উপস্থিত ছিলেন, তারা তাকে কোনো ধরনের কোনো নিন্দা বা নিন্দা করে নাই এবং বিএনপির কেন্দ্রীয় কমিটিও তার এই বক্তব্যের বিপক্ষে কোনো কথাবার্তা বলে নাই যে এটা আমাদের দলীয় বক্তব্য না, বরং ইনিয়ে বিনিয়ে বিভিন্ন আপনার মিডিয়াতে আমরা দেখেছি তাকে সাপোর্ট করার জন্যে আপনার চেষ্টা করা হয়েছে।